পোষের শেষে মাঘের আগমনে হাড়কাঁপানো শীতে যবুথবু অবস্থা নগরবাসীর। রাতের কুয়াশা আর উত্তরের হিমেল বাতাস বাড়িয়ে তুলছে শীতের তীব্রতাকে। তাই শীতের আগমনে উষ্ণতার চাদরে নিজেকে জড়িয়ে রাখতে ক্রেতাদের পদচারণায় মুখরিত ঐতিহ্যবাহী জহুর হকার মার্কেট। নিম্নবিত্ত থেকে অভিজাত ক্রেতা সাশ্রয়ী দামে পছন্দের শীতের কাপড় কিনতে ভিড় করছেন এখানেই। সব ধরনের ও সব বয়সের পছন্দের পোশাক পাওয়া যায় সাশ্রয়ী দামে, তাই পরিবার পরিজন নিয়ে এসেছেন জনপ্রিয় এই মার্কেটে। চিটাঙ্গের সবচেয়ে বড় কালেকশনটা এখানেই প্রথমে আসে। এখানে আসলে আমি রিজনেবল প্রাইসে আর অনেক কালেকশন তো আমি ইচ্ছা মতো খুঁজে নিতে পারতেছি। আমি কতগুলো হুডি নিছি, যে হুডিগুলো নরমালি মার্কেটে নিলে প্রাইস হয় 500-600, বাট এখানে আমি ওগুলো 250 টাকা দিয়ে পাইছি। সো দ্যাটস আর কি এখানে আসার, এখানে অনেক কালেকশন আছে। শীতের জামা কাপড় কিনতে এসেছি, জ্যাকেট হুডি এগুলো। যেহেতু এখানে সাশ্রয় মূল্যে পাওয়া যায় এবং মোটামুটি ভালো জিনিসই পাওয়া যায়, আমার ফ্যামিলির প্রয়োজনীয় যে চাহিদা আছে সেটা আমি এখান থেকে পূরণ করতে পারবো, সেই জন্য এখানে আমার আসা। এখানে আসলে বিভিন্ন ধরনের ডিজাইনের সোয়েটার হইতে সব জিনিসে পাওয়া যায়, তো একটু দেখ ভালো লাগে, এর জন্য ঘুরে দেখতে। দামটাও মোটামুটি ঠিক আছে রেটে। ব্যবসায়ীরা বলছেন দেশি ও বিদেশি পোশাকের কালেকশন থাকলেও বিদেশি জ্যাকেট, হুডি ও সোয়েটারের প্রতি বেশ ঝুঁকছেন ক্রেতারা। এক্সপোর্ট কোয়ালিটির জিনিসই বেশি চাহিদা আছে, কিন্তু এখানে কাস্টমার ওয়াইজ চিন্তা করলে কাস্টমার যেহেতু ভেরি করতেছে, গ্রামে গঞ্জেতে বেশি আসতেছে, জ্যাকেটটা বেশি চলতেছে আর হুডি বেশি চলতেছে, এখানে দুইটাই চলতেছে ভালো, কিন্তু ওটা চাহিদা বেশি, যারা চিনে ভালো এক্সপোর্ট কোয়ালিটির বেশি প্রেফার করে। এদিকে শীত বস্ত্রের পাশাপাশি চাহিদা বেড়েছে কম্বলেরও। বিভিন্ন কালেকশন, তো এটা অনেক সময় ধরেন আপনার খুশিতেও আসা যায় বা একটু কালেকশন কি আসছে নতুনত্ব দেখার জন্য আসা যায়। আমি আসলে মূলত আসছি কম্বলের জন্য, তো কম্বলটা যদি রেঞ্জের মধ্যে হয় ইনশাল্লাহ নিয়ে নিব। শীতের তীব্রতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ক্রেতাদের আগমন। মূলত মৌসুমের এই সময়টাতেই সারা বছর অপেক্ষায় থাকেন দোকানিরা। এখানে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় এই প্রোডাক্টগুলো আর যেটা অন্যান্য মার্কেটে পাওয়া যায় না, এই জন্য আমাদের ব্যবসাটা শীত আসলে একটু বেশি হয় অন্যান্য সময় থেকে। কম প্রাইজে ভালো শীতের জামা কাপড় আর কোথাও পাওয়া কিনা আমার সন্দেহ আছে, এই জন্য এখানে শীতে প্রচুর ব্যবসা হয়। ফুটপাত কিংবা হকার মার্কেট নয়, অভিজাত মার্কেটগুলোতেও বেড়েছে গরম কাপড়ের চাহিদা। চলতেছে মোটামুটি ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ। ক্রেতা চাহিদা আসলে ওভারঅল মিলে সবগুলাই আছে, আমাদের যেমন ব্লেজারের চাহিদা খুব ভালো, ফুল স্লিভ টি শার্টও যাচ্ছে মোটামুটি ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। বছর আপনার একদম সিম্পলের মধ্যে আপনার শীতের প্রোডাক্ট যেগুলো আছে ওগুলোর প্রতি একটু কাস্টমার বেশি ঝুঁকছে। শুধু শীতের প্রকোপ থেকে বাঁচতে নয়, শীতের কাপড় এখন ফ্যাশনের অনুষঙ্গ, তাই জ্যাকেট, ব্লেজার, সোয়েটার, হুডিতে যেমন রয়েছে ফ্যাশন বৈচিত্র্য তেমনি রয়েছে বাহারি রং। ফারজানা আক্তার, সানজিদা, সিটিজি নিউজ, চট্টগ্রাম।